1971 সালে আমার দাদা যুদ্ধ করেনি, তাই এতদিন আমরা পিছিয়ে ছিলাম। আর আজ এখন যদি আমি রাজপথে না আসি তাহলে আমার সন্তানরা পিছিয়ে থাকবে। এই বাংলার মাটি থেকে এই বৈষম্যকে উৎখাত করতে একজন মেধাবী যদি যথাযথ মূল্যায়নই না করা হয়, তার মেধা যদি যথাযথ মূল্যায়ন না করা হয় তাহলে একটা দেশ কিভাবে এগিয়ে যাবে? আমরা বলছি না কোটা পুরোপুরি উঠিয়ে দেওয়া হোক, আমরা বলছি কোটার সংস্কার করা হোক, যেন একটা দেশ তার মেধাবীকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। চাই 1971 সালে আমার দাদা যুদ্ধ করেনি, তাই এতদিন আমরা পিছিয়ে ছিলাম। আর আজ এখন যদি আমি রাজপথে না আসি তাহলে আমার সন্তানরা পিছিয়ে থাকবে আগামী। তাই এই জন্য আমাদের ক্লাস পরীক্ষা বর্জন দিয়ে ডিপার্টমেন্টে সব কিছু বর্জন দিয়ে এবং আমার পড়ার সময় গুরুত্বপূর্ণ সময় পরিশ্রমে মানে ঘাম জড়িয়ে আমরা এই রাজপথে আসি শুধুমাত্র আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের পুরো সংস্কার করতে হবে, এই 56% কোটা সংস্কার করে হ্যাঁ একটা সীমিত আকারে একটা কোটা নিয়ে আসতে হবে, যাদের না দিলে না হয় এবং যারা আসল প্রকৃতপক্ষে পিছিয়ে। কিন্তু এই কোটা দিয়ে যে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে পাকিস্তানের আমলের মতো, এটা আমরা চাই না। আর এই দেশ মরামতের জন্যই আমরা আজকে এখানে অবস্থান করছি। আর সকলের কাছে বিনীত অনুরোধ যে সাময়িক অসুবিধার জন্য সাধারণ জনগণের কাছে কিন্তু কেউ আমাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবেন না, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করে যাচ্ছি। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজ এখানে খুলনা কুষ্টিয়া মহাসড়কে অবস্থান করেছি। যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কার না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে আছি থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা এখন একদফাতে আছি, একদফা বাস্তবায়ন না পর্যন্ত আমরা এই রাস্তায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধান আমাদের নির্বাহী বিভাগের প্রধান আমাদের কতদিন রাস্তাতে থাকতে চাই আমরা ততদিন রাস্তা থাকতে আছি। আর আপনারা জানেন যে হাইকোর্টের রায় হয়েছে সেটার পক্ষে আমাদের সেটাতে আমাদের কেউ যায়নি, আমাদের যে আমরা যে আন্দোলন করছি বেসরকারি ছাত্র আন্দোলন তাদের কেউ না, তাদের এই রায় আমাদের কিছু যায় অথবা আসেও না, আমরা আমাদের জায়গা থেকে যে একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোটা আন্দোলনের যে নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশ ব্লক করা হয়েছে এবং এই আন্দোলন আজকে আমাদের সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলবে। আমরা বলতে চাই যে এই বাংলার মাটি যেই মুক্তিযুদ্ধ হয়েছিল এই বৈষম্যটা দূর করার জন্য, সেই স্বাধীনতার 53 বছর পর্যন্ত কেন আমরা সাধারণ শিক্ষার্থী আজও বৈষম্যর শিকার হব, এটা কখনো আমরা ছাত্র সমাজ আমাদের মেধাবী ছাত্রগণ কখনো মানেনি মানবে না। আমাদের আন্দোলন ততদিন অবধি চলবে যতদিন অবধি এই বাংলার মাটি থেকে বৈষম্য দূর করা না হবে। প্রয়োজনে আমরা
রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলবো, প্রতিটি জেলায় জেলায় আন্দোলন করে তুলবো। আমরা লড়াই করতে শিখিয়েছি, আমরা লড়াই চাই, আমরা লড়াই করে বাঁচতে চাই এবং এই দেশের মাটি থেকে, এই বাংলার মাটি থেকে এই বৈষম্যকে উৎখাত করতে চাই। ধন্যবাদ।